أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. আমাদের দেশে একটা জনপ্রিয় কবিতা আছে, ছোট সময় প্রায় সবারই কবিতার মুখস্থ থাকা কথা, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। আরো আছে, তো আমার কথা হচ্ছে যে এই যে কবিতাটা, আসলে এটা আমার পড়ার জন্যই পড়ি আর কি। ফুলের মালা গলায় দিয়ে কখনো কেউ মামার বাড়ি যায় না, আমি তো যাই নাই, আপনারা গেছেন কিনা জানি না, যাইতে পারেন, কিন্তু আমি যাই নাই কখনো। তো এরকম আমরা যে কালেমা পড়ি, আমাদের দেশকে মুসলিম কান্ট্রি বলা হয় আর কি, যেমন আমানতু বিল্লাহি ও মালায়েকাতিহি ও কুতুবিহি, আমানতু বিল্লাহি ইমান আল্লাহ আল্লাহর উপরে, এটা আল্লাহ পাক জানে তো, আর যিনি আনলেন তিনি জানেন। ও মালায়েকাতিহি একই অবস্থা, এটা আল্লাহ পাক জানেন, আর যিনি বলেছেন তিনি জানেন, এটা আপনাদের ইমানের ব্যাপার আর কি। এই বিষয়গুলো অদেখা, গায়েব, দেখা যায় না। এরপরে আসে কুতুবিহি, কুতুবিহি কিন্তু আমরা দেখি, এটা আমাদের চোখের সামনে জ্বলন্ত, জলজন্তমান। এবং আল্লাহ পাকের যে আসমানি কিতাব বলছি, কিতাব সমূহ, অনেকে বলে কিতাব সমূহের উপরে বিশ্বাস, আমরা পড়েছি 104টা আসমানি কিতাব, সহিফা কিতাব মিলে ছোট বড়। তার মধ্যে প্রধান 4টা তাওরাত, জাবুর, ইঞ্জিল, কুরআন। সর্বশেষ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কিতাব নাজিল হয়, আল কোরআন। আল কোরআন নাজিল হওয়ার সাথে সাথে আগের কিতাবগুলো রহিত হয়ে যায়। এখন যে এটা কি এই বিশ্বাস যে সবগুলো কিতাব আছে, আমরা তা বিশ্বাস করি, এটাও হতে পারে, অনেকে এটা বলেন। আর নাকি এই বিশ্বাস যে এই কিতাবে কী আছে প্রত্যেকটা কথাই আমি বিশ্বাস করি, একদম মানে সুরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যে কটা সুরা আছে, 114টা সুরা, তার বিশ্বাস করতে গেলে আমরা জানতে হবে কী আছে, কী আছে এখানে না আছে, এটা অবশ্য জীবন বিধান বটে আমাদের। আমি আগে বলেছি যে ইউটিউব, ফেসবুক, এটা হচ্ছে সোশ্যাল মাধ্যম দাওয়াতের একটা উত্তম একটা রাস্তা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বর্তমান যুগে এটা আমাদের জন্য খুবই সহজ একটা এবং কার্যকরী বটে। এখানে অনেকে আলেম ওলামা অনেক বক্তব্য আপনারা দেখতে পাবেন, চ্যানেল খুললেই দেখতে পারবেন, আমাদের মতো জানা না জানা লোক অনেকে আছে, এছাড়াও অন্য অন্য কা বিষয়ে বহু কিছু আছে। তো যার যেরকম নিয়ত, আমার ইচ্ছে, আমার নিয়ত হচ্ছে যে আমি কোরআনের দাওয়াত দিব সবাই ইনশাল্লাহ, নিজেও শিখব, আর আমার যে শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন, আমার বন্ধু, ফেসবুক ফ্রেন্ডস, ইউটিউবে ফ্রেন্ডস যারা আছেন, তাদেরকে আমি আমি যতটুকু বুঝি অতটুকু আর কি, ভুল মানতে হইলে ক্ষমা করবেন, আর হচ্ছে আলেমদের যার যার এলাকায় বিজ্ঞ আলেম আছেন তাদের সাথে আলোচনা করবেন, আলেমের কাছে যাইতেই হবে। একটা কথা ভাই, সত্যি বলতে কি আমরা তো সবাই শিক্ষিত, এখন ডাক্তারও শিক্ষিত, আমরাও শিক্ষিত, মানে লেখাপড়া করছি আর কি, ইংরেজি পড়া জানি, এখন ডাক্তার ডাক্তারি করতে পারি, আমরা তো ডাক্তারি করতে পারি না ভাই, কেননা আমরা ডাক্তারি পড়ি নাই, তাই না? ডাক্তারি পড়তে গেলে আলাদা প্রিপারেশন, আমরা সবাই জানি যে ভর্তি যুদ্ধ হচ্ছে, ওরে বাবা বাবা, বিশাল বিশাল ব্যাপার আর কি। আল্লাহ যাদের ভাগ্যে রাখছে বা যারা পরিশ্রম করতে পারে, আল্লাহ আল্লাহ ভাগ্যে রাখছে পরিশ্রম করতে পারে, এইসব আর কি চেষ্টা করে তারা এটা অর্জন করে। তারপরেও শেষ নাই, একটা বাড়ি থেকে ফারাক হয়ে যে 4-5 বছর আরও বেশি পড়াশোনা করে, প্র্যাকটিক্যাল করে, হ্যাঁ, পিতামাতা আত্মীয় স্বজন রেখে যায়, তারপরে তারা করে, এরপরে পাশ করে ইন্টার্নি করে, তারপরে চিকিৎসা করে, এরপরেও এখন স্পেশালিস্ট হইতে হয় আরও 5 বছর, মোট কথা বহু বহু বছর পড়াশোনা। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে
ডাক্তারি কথাটা কেন আসলো, এটা তো আমরা মনে করি আমাদের সমাজ ব্যবস্থায় যে ডাক্তার হলে মানুষের সেবা করা যাবে, কিছু আয় করা যাবে, ভালো একটা পজিশন থাকবে, খুবই স্বাভাবিক। এটা যদি থাকেও, যদি আমি হিসাব করে দেখছি 35 বছর লাগে স্পেশালিস্ট হয়ে বের হইতে, প্লাস মাইনাস 35 বছর লাগে। তাহলে যদি বেঁচে থাকে তাহলে 38-35 বছর সে ভোগ করবে, তারপর তারপর বেঁচে থাকলো আর ওই কোনো কোনো কাজও লাগে না। না আমার আর বলার, আপনারা জানেন সবাই। তাইলে আমাদের জীবন তো আসলে অনন্তকালের জীবন, এখানে হয়তো অনেকে জানে না, বলে না ভালো। আমি আর অন্য ভিডিওতে বলি, প্রসঙ্গক্রমে আসে, মানুষের আল্লাহবাক দুনিয়াতে যেসব বিষয় মানে আল্লাহ ভাগের সৃষ্টি, স্থায়িত্ব হিসাবে 3 প্রকার, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী, চিরস্থায়ী। তো ক্ষণস্থায়ী সৃষ্টিটা হচ্ছে কি, যেমন গাছপালা, পশু পাখি। দীর্ঘস্থায়ী সৃষ্টি কি, আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য। আর চিরস্থায়ী সৃষ্টি কি, মানুষ, জিন, ফেরেশতা। মানুষ আর জিনের বিচার আছে, ফেরেশতার বিচার নাই। ফেরেশতা আল্লাহর হুকুম মতো যা করে তাই করে, যা বলে তাই করে, ওনারা হুকুম পালন করেন। তো এই এটাই জন্য বললাম যে ওই যে আমরা 30 বছর ডাক্তারি বললাম, আর যে আমার অনন্তকাল রয়ে গেল, তার কি হবে, তার জন্য আমাদের কি প্রিপারেশন। দেখেন আমাদের দেশের প্রেক্ষাপটে বলতেছি, দুনিয়ার ধোকা যে সিস্টেম, আর শয়তানের ধোকা আমাদের কোরআনের কাছে যাইতে দেয় না, যাইতে দিবে না। যারাও জোর জাবিস্ত করে মাদ্রাসায় ভর্তি হয়, দেখেন হাফেজ হয়, দাওরা হাদিস আলেম হয়, কিন্তু কোরআন জানে না অধিকাংশই। কিছু কিছু কোরআন জানে ওনারা, কিছু প্রয়োজন তো খুবই কম, অপ্রতুল, অ্যাপ্লাই করতে পারে না। কারণ সমাজে এত বিশাল লোক যারা কোরআন জানে না, তাদের সামনে কোরআন এসব কথাবার্তা বলা, মানে ওই যেমন খুদ, আমি এটা ওই প্রসঙ্গে মসজিদে খুতবা, যেসব আলেম থাকেন, যারা আলেম কোরআন জানেন, তাদের বলতে সবাই তারা জানেন না। আমি না কোরআন একজন হাফেজও সেখানে ইমামতি করতে পারেন, একজন সাধারণ মানে খুব কি বলে কম শিক্ষিত আলেমও সেখানে করতে পারেন। অনেক গ্রামগঞ্জে অনেক মসজিদ মাদ্রাসা আছে, অভাব নেই। যাই হোক, তারপরেও ওনারা চেষ্টা করেন, চেষ্টা যদি থাকে না, কিন্তু কোরআন জানার ক্ষেত্রে মানে মানুষকে উদ্বুদ্ধ করা, এই বিষয়টা আমি কোথাও দেখি নাই। হঠাৎ দু একটা মসজিদে বয়ানে হুজুর বলছেন যে আমাদের আসলে যেমন ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, না পড়লে, মুসলমানের ছেলে মুসলমান হয় না পড়লে। তো এরকম মুসলমানদের একটা সিলেবাস আছে, আসলে সিলেবাস হলে কি, আল কোরআন। এই কোরআন হাদিস এগুলো যদি আমরা না জানি, তাহলে কিন্তু আসলে তাহলে আমরা কিন্তু কতটুকু মুসলমান, আমারটা আমি জানি, আপনারটা আপনি জানেন। চিন্তা করে দেখেন যে আসলে এইটা বিষয়টা কী, যে কাজ আমাদের জন্য আল্লাহবাক আমাদেরকে যে জন্য পাঠাইছে এবং তার জন্য তার যে একটা জীবন বিধান যে পাঠাইছে, সেই বিধান অনুযায়ী যদি আমরা না চলি, না জানি যদি বিধানটা, তাহলে সে অনুযায়ী চলবো কীভাবে? আর সেভাবে না চলে তো আমরা আমাদের আমাদের কী আমাদের আমরা জবাব দেবো কীভাবে? মানে আল্লাহর দরবারে আমরা দাঁড়াবো, আমাদের কী নিয়ে আমরা দাঁড়াবো, এই বিষয়টা একটু ভাববার বিষয়। এই জন্য আমি সবাইকে কোরআনে দাওয়াত দিচ্ছি, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার ওনারা একটা জায়গায় যায়, বা আমরাও যারা পড়াশোনা করছি বিশ্ববিদ্যালয়ে হলে যায় থাকা লাগছে, এরকম কোরআন শিখতে গেলেও থাকা লাগবে, ভালো আলেমের কাছে শিখতে হবে। একা একা পারা যাবে না, একা একা আমি মেডিকেল বই পড়তে পারি, কিন্তু আমি চিকিৎসা করতে পারবো না, সম্ভব না। অনেকেই পারে কিন্তু চিকিৎসা করা সম্ভব না, তার কাছে রুগী ভালো হবে না বা রুগীরা যাবে না। এরকম কোরআন শরীফ আমরা মনে করি তেলাত করলে এই সব হয়ে গেলো, তেলাত করলে নেকি তো অবশ্যই আছে, কিন্তু ওইটাই তো সব সব কিছু না। একটা প্রেসক্রিপশন ডাক্তারে দিয়ে দিলে আপনি ভালো ইংরেজি জানেন, পড়তে পারেন, ওইটা ধুয়ে দিলেন, আবার সুন্দরকে সাজা, আবার কালকে বললেন, আবার তারপরে দিন পড়লেন, তাহলে তো কোনো ফায়দা হয় না। ওখানে প্রেসক্রিপশনে যা লেখা আছে, এই ওষুধ এইভাবে সকালে খাবেন, বিকালে খাবেন, এবং ওষুধ এনে তারপরে খেতে হবে, তারপরে আপনার রোগ ভালো হবে আশা করা যায়। তো এরকম কোরআন শরীফে যা লেখা আছে, আমার তেলাওয়াত আমরা শুধু রিডিং পড়ে যাচ্ছি, ওখানে কী লেখা আছে, সুদ ঘুষের কথা বা মানুষ আত্মসাতের কথা, জেনা বিবেচার নানান কিছু, মানে অন্যায় ন্যায় সবই
আগেকার মানে বিভিন্ন জাতির ধ্বংস, উত্থান, এসব প্রচুর নবী রাসূল দেখা সবই লেখা আছে, আমাদের করণীয় কি সব লেখা আছে। তো এটা যদি আমরা মানে স্বচক্ষে সরজমে না দেখি না বুঝি, তাহলে আসলে আমাদের মুখে মেনটেন করা বা আমাদের মুখে অনুসরণ করা খুবই কঠিন একটা বিষয় আর কি। আমরা শুনে শুনে যা পারি তাই করি। এখন একজন একজন রোগ রোগী যদি ডাক্তারের কাছে না যেয়ে তা খালি শুনে শুনে ওষুধ খায়, তার অসুখ কি সারবে? কখনোই সারবে না। তা আমাদের এটা তো মনে করেন যে দুনিয়ার জীবন তো কোনো না কোনো কেটে যায়, কিন্তু অনন্তকালের জীবন সেটা ভাববার বিষয়, সেটা কিন্তু আর কাটবে না। মানে কতকাল যে থাকতে হবে, মানে জায়গাও দুইটা, জান্নাত জাহান্নাম, মাঝখানে কোনো জায়গা নাই। মৃত্যুর পর থেকে শুরু হয়ে যায় ইলিয়েন সিদ্দিন, ইলিয়েন মানে ভালো প্রশস্ত জায়গা, সিদ্দিন মানে সংকীর্ণ খারাপ জায়গা শুরু হয়ে যায়। তারপরে জান্নাত জাহান্নাম, আমাদের গলায় তো আমল নামা ঝোলানো আছে, যে আমলগুলো আমরা করতেছি দুনিয়াতে ভালো মন্দ সবই লেখা হচ্ছে, কোনো কিছুই অগোচর হচ্ছে, চোখে অগোচরে যাচ্ছে না, বি কেয়ারফুল, যাচ্ছে না। এই জন্য আমি নিজে বাঁচার জন্য আমি নিজে শিখি, কোরআন ক্লাসে ভর্তি হয়েছি, আপনারা ভর্তি হন, আমার বাচ্চাদেরকে আমি চেষ্টা করি শেখানোর জন্য, নিজে পারি না বাচ্চাদেরকে চেষ্টা করি, নাতিনাত করতে চেষ্টা করি, কারণ এটা দরকার। কোরআন ঠিক শিখলে কেউ ঠকে না, কোনো আয়োজিত আপনার একজন ডাক্তারই আর একজন আলেম, ভালো ভালো আলেম, ওই 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 মেধা বইটা পড়ে কি বলে মেডিকেলে পড়ে, ঢাকা মেডিকেলে পড়ে, ওই মানের ছাত্র আপনি কোরআন লাগাই দেন, দেখেন তার তার উপার্জন, তার সম্মান অনেক গুণ, কয়েকশো গুণ বেশি হবে ইনশাল্লাহ আশা করি। কারণ ওটা দামি, কোথায় দামি কিতাব, দামি বইয়ের মেডিকেলের বই সাধারণ বইয়ের দাম বেশি, এই জন্য পড়ে বেশি, পরিশ্রম বেশি, আয়ও বেশি। ইঞ্জিনিয়ারিং বইয়ের তাই দাম বেশি, সাধারণ বইয়ের চেয়ে, আমরা যা অঙ্ক পড়ছি, ইংরেজি পড়ছি, এইসব বয়সে সব দাম বই বেশি। আর কোরআনের তো এটা আসলে আসমানি কিতাব, এটা কোনো মূল্য নির্ধারণ করা যায় না। এটা যারা পড়ে, এটা যারা অনুসরণ করে, তাদের তো মানে ইহকালেও সম্মান, পরকালেও সম্মান। ইহকাল আমি বললাম যে ইহকাল তো কোনোভাবে কেটে যায়, পরকাল কিন্তু কাটবে না, অনেক কঠিন একটা বিষয় আর কি। আমাদের সময় থাকতে এখানে এখনই সময়, আমি একদিন করি না, এখন শুরু করলাম, আল্লাহবাক ভয় রাখলাম, ভয়ে ভর্তি হইলাম, ভয় এবং আশা দুইটা রাখতে হবে। খালি আশা রাখলে হবে না যে ইমান আছে আল্লাহ মাফ করে দিবে, কোরআনে বলা আছে যে তোমরা যদি তোমরা কি মনে করো তোমার সারা বেড়ে যাবে, বলবা যে আমরা ইমান আনছি, আমি পরীক্ষা করবো না, আগের তোমাদের আগে যারা আসে তাদেরকে পরীক্ষা করছি, জেনে নিছি কে পা সত্যবাদী কে মিথ্যাবাদী, আর কি বলে অন্যায় খারাপ কাজ করে আমার হাতে সারা পেয়ে যাবে, আল্লাহ বলতেছেন পরিণাম খুবই ভয়াবহ, খুবই ভয়। কাউকে এটা এখানে কিন্তু মুসলমান হিন্দু খ্রিস্টান বলে নেই, মানুষকে বলছে অন্যায় করলে তার কোনো ছাড়া নাই, তাকে তার শাস্তি পেতেই হবে, ইহকালে হোক পরে গেলে হোক পেতেই হবে। কাজেই আমাদেরকে এই কোরআন শিখে নিজে বুঝে পড়ে আমার বাচ্চা কাচ্চা ভাই বোন আত্মীয় স্বজন এদেরকে যারা যা উদ্বুদ্ধ করে সমাজের শান্তি শৃঙ্খলা ফিরে ফিরে আনার জন্য, এবং নিজে বাঁচি এবং আমার আহালকে বাঁচাই। হ্যাঁ, এই নিয়ে তো আমাদের কোরআন শিখতে হবে, কোরআন শেখার কোনো বিকল্প নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।